গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো যাই হোক, এখন আমাদের সকালে টিফিন রুটি আর হচ্ছে ভেজি ভাজা হচ্ছে। তাহলে রুটি হচ্ছে, এইগুলো রুটি করলে পুরো সারা গ্যাস রান্নাঘর পুরো নোংরা হয়। আর এদিকে রাজুমা কাজ করে চলে গেছে। তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোদের সঙ্গে শেয়ার করবো। আবার মামা বিছানাটা ঠিক করো। এখন ফ্রেন্ড মাম্মা কিছু বলো। আমি এখন রুটি বলছি। এই যে রুটি, আর ওখানে ভাজে ভেন্ডি ভাজা হবে। হয়ে গেছে? ওই তো গেছে দেখছি। চল রুটি আলু তো ভেন্ডি ভাজা। আমার টাকা ঢুকে গেছে। দেখো পরোটা তরকারি হয়ে গেছে। আমি এখন বড় মেয়েকে খেতে দিচ্ছি। মানে আর কিছু দিয়ে দে চাপা দিয়ে। ভাত বসিয়ে দিয়েছি এখানে। দেখো পটল আর বেগুন ভাজবো, আর মা হচ্ছে পটকা পটকা ভাজবে বলে মা সব পটকাগুলো ধুচ্ছে তেল পটকা। আর ধনে পাতা দিয়ে পেঁপে দিয়ে ডাল হবে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর পটকা ভাজবো বলে এখানে আলু কাটাও হয়ে গেছে, এখানে হচ্ছে বেগুন কাটাও হয়ে গেছে। বেগুন ভাজা তুলে রেখে দিয়েছি, আর এখানে পটল ভাজছি। এখানে হচ্ছে ডাল ফুটছে, কিছুটা ডাল সেদ্ধ করে পেঁপেগুলো তুলে রেখেছি। আর এখানে পটকাগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, মেয়েদিকে পুজো দিয়ে নিয়েছে। আর আমার মা এখন স্নান করে আসলো, স্নান করে এসে ঠাকুরের নাম করছে। তা যাই হোক, আমাদের মামা আমার স্নান হয়ে গেছে। স্নান করে এখন মামা কী দেখছে বসে? এই দেখো মামা স্নান করে বসে গেছে। কী দেখছে বলো? মামা কী দেখছো তুমি? বুসু, এই দেখো বুসু হচ্ছে, দেখতে পাচ্ছ? মামা আমি এখন ভুতু দেখছে। আর চলো আমি এখন বৌদির বাড়ি যাবো, বোনের বাড়ি যাবো, পরে আবার দেখা হচ্ছে। তাহলে চলো এখন বৌদির বাড়ি যাওয়া যাক। কি মা বোধে কি করে আমার বোধে দেখি দিছো মাথা যন্ত্রণা ওষুধ নেই? বিশাল না, মাথা যন্ত্রণা, ঘাড়ের শিরা ছিঁড়ে যাচ্ছে, বিশাল যন্ত্রণা করছে। মা ছিটকানি দিয়ে রেখেছে নাকি? হ্যাঁ খুলছে না তো। তিতলি দিদি তুমি কি করছো? পরে সেটা করছো, পরীক্ষা তোমার কিছু বলো না। আমার মনটা খুব খারাপ। কেন মন খারাপ? কেন খেলা দেখা দেখতে যাবি বাবা? আজকে খেলা মামা এখন লেখাপড়া করছে। দেখো স্কুলের লেখা লিখছে। গুড 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 ও ম্যাম, গুড গুড গুড। মামামের খুব শরীর খারাপ, কতদিন পড়াশোনা করে না মাম্মাম? পড়াশোনা করো মাম্মাম, মিথ্যে কথা বলো। পড়াশোনা করো না সব, এখন এদিকে বাংলাদেশের বই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি লিখে নাও। কি রোজ রোজ বই দিচ্ছে করে না, কমেন্টে অবশ্যই জানাবে।